হে গাইস, তো আজকে আমি উদয়পুরের রান্না নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত কিছু রান্না, কাঁকড়া, চিংড়ি, ভোলা মাছ, আরও অনেক রকম। তো আজকে আমাদের চলো শুরু করা যাক। আমি একদম পুরো ডিরেক্ট ওনাদের কাছে গিয়ে তোমাদের ভিডিওটা আমি দেখাবো যে ওনারা অ্যাকচুয়ালি কী কীভাবে রান্নাটা করে। আর আমি এখানে যেটা করবো, ওনাদেরকে আমি চিংড়ি মাছ করে দিতে বলেছি, তো সেই জন্য আমি বললাম যে তোমরা করো, আমি একটু তোমাদের ক্যাপচার করি। কেন কি আমি চাই সবাই জানুক যে তোমরা রান্নাতে অ্যাকচুয়ালি কী কী দাও, আর তোমাদের রান্না এতটা কেন সুস্বাদু হয়, এতটা কেন টেস্টি হয়। আমি এর আগেও তোমাদেরকে বলেছি ওনারা কী কী দেয়, বাট আমি ভাবলাম যে তোমাদের একদম পুরো যখন আমি যাব তখন আমি গিয়ে একদম পুরো সরাসরি দেখাবো, আর আমি যখন চলেই এসেছি তো তোমাদেরকে কেন দেখাবো না, তো তোমরা দেখে নাও। তো এখানে দিদি চিংড়ি মাছ গুনছে, যেটা হচ্ছে তোমার 200 টাকায় 18 পিস চিংড়ি মাছ, এই যে এই সাইজটা, খুব একটা বড় না, খুব একটা ছোট না। তো এইটা তোমরা 200 টাকায় পেয়ে যাবে। আর এখানে তোমরা এই যে বড় যে পিসগুলো দেখছো এইগুলো 200 টাকায় 10 পিস। তো এখানে তোমরা আরও তোমরা চাইলে যদি বেশি নাও তো তোমরা একটু কম বেশি করে নিতে পারো। তো এখানে অনেক কিছু হয়, বাট আমি বলবো যে এই বড় চিংড়ির থেকে এই ছোট চিংড়িগুলো খুব টেস্টি হয়। তো এটা দেখো যার যার পছন্দ, তোমরা যে যেমন খেতে পছন্দ করো তো সে সেমন খাবে। আর সত্যি কথা বলতে এরকম সমুদ্রের পাশে বসে খাওয়ার মজাই আলাদা। তো এইখানে এই যে এই দাদুটা চিংড়ি মাছ ছুলছে আর এই দিদিটা হেল্প করছে, তো এনারা চিংড়ি মাছ ছিলেন। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী প্রসেসিংয়ে রান্নাটা করে। আমাকে একটু মশলাগুলোর নাম বলবে। হ্যাঁ, আমরা না বাড়ি থেকে ট্রাই করি কিন্তু হয় আর না, এমন মানে হয় না। তুমি বোধহয় একটা সস গুঁড়ো নিবে, সস, তারপরে অদা নিবে, রসুন, পেঁয়াজ পুরে দিবে, সাথে পুরে দিবে, কাঁচা লঙ্কা কেটে দিবে, ধনিয়া পাতা দিবে, আগে চিংড়িকে তেলের হালকা ভাজা করে আনবে, তেলের ভাজার পরে অদা রসুন পেঁয়াজ একসঙ্গে দিল, নুন দিল, হলুদ দিল, লাল 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 হয়ে গেল, তারপরে লাস্টে সস মারা দিবে, ভিডিও কে ধরবে, ভিডিও এটা তো সমস্যা। তো এখানে দেখতেই পাচ্ছ দিদি পেঁয়াজ নিয়ে পুরো রেডি হয়ে গেছে। তো আগে এখানে পেঁয়াজটা ছিলে নিচ্ছে, আগে পেঁয়াজ কেটে নিচ্ছে, পেঁয়াজ ছিলে নিচ্ছে। তো এখানে দেখো, এখানে পেঁয়াজ দেবে, এগুলো সব ম্যাশ করে নাও, দেবে আদা আর রসুন, এই পেঁয়াজ আদা রসুন পুরো ওরা হ্যাঁ মানে একটু হালকা, কি বলতো, হালকা দেখো একদম, এরা অল্প মশলা দিয়ে একদম করে আর এত টেস্টি হয়, যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো কত টেস্টি হয়। আর এই যে রসুন দিচ্ছে, রসুনের কিন্তু এরা মানে কি বলে চোকলাটাও মানে ছাড়াই না, পুরো ডিরেক্ট দিয়ে দেয়। তো আদা রসুন পেঁয়াজ এখানে রেডি হয়ে গেছে, আর এখানে যেটা দেয় তারা অল্প একটু ধনে পাতা দেয়, আর এইটা যেহেতু লাস্ট অল্প ছিল, আর এখানে দেখো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে, পুরো দুটো লঙ্কা দিয়ে দিচ্ছে, আমার যেহেতু মাছের পরিমাণটা কম সেই বুঝে। আর এরা যদিও বা মশলা কম কমই দেয়, শেষ হয়ে গেছে রান্না করে, এখানে এগুলো রেডি করে নিই, এবারে রান্না হয়ে গেলে এবারে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে এর মধ্যে যা যা দেবার দিবে আর আমি তোমাদের সাথে ও আর হ্যাঁ কি সর্ষের তেল, সাদা তেল, কি সাদা তেল দিয়ে করো না সর্ষের তেল, সাদা তেল। দিদি বললো যে না আমরা সাদা তেল দিয়েই করি, তো আমি ভাবতাম হয়তো সর্ষের তেল দিয়ে করে, বাট না সাদা তেল দিয়ে করে। তো এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিল,
এই তোমরা মিট মশলা দাও লাস্টে না, আর এইটা আমরা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না কি দেয় লাস্টে, কিসের গন্ধটা বেরোয়। তারপর একদিন মিট মশলাই দিয়েছিলাম, সময় তো বেশি লাগে না বলো না, চিংড়ি মাছ বেশি সময় লাগে, ভাত দিয়ে খাই তো কারি কোনো আলু ভালো লাগে, আলু অল্প অল্প ছোট ছোট কেটে দিবে আমি নাড়তেই হবে, নাড়ো তারপরে আমরা বলে দিব যা যা দিব। সব মাছ কি এভাবেই করো? না, যেগুলো মশলা দেওয়া হয় এরকম মশলাটা তো অনেক মজা কষা করে জল ঢালে ধনে পাতা কখন দিবে? দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। আন্দাজ তো বোঝা যায় বলো যে নুন হয়েছে কি হয়নি, সব আন্দাজ হয়ে যাচ্ছে। কত নুন দিলে যে হবে আমরা জানি, হয়ে যাবে। কি বললে স্টলের নাম্বার বলো একবার, কত বললে? 505, 505 স্টলের নাম্বার। বৃষ্টি আসবে মনে হয় বলো, মেঘলে করছে। তোমাদের বাড়ি তো এখানেই না? চলো দিদি আমাদের বাড়ি, দাদাকে বলো সবাই চলো যাবো যাবো আমার বাড়িতে, যাবো আমাদের বাড়িতে, চাষ হয়েছে দেখো, চাষ হয়েছে, মুরগি আছে, হাঁস আছে। হাঁস কত করবো বিক্রি করো? কত করে হাঁস নেবো? এই তোমরা হোটেলে খেতে পারবে, দিতে আসতে পারবে, মানে দীঘা নিউ দীঘা। তুমি কি অলগা কাস্টমার আছে না আমাদের যে পুরাতন পুরাতন কাস্টমার হবে আমাদের বাড়িতে যাবে? বাড়ি কোথায়? আর এখানে দিচ্ছে এবারে মিট মশলা, যেটা হচ্ছে সিক্রেট মশলা, যেটা আমি ধরতেই পারছিলাম না, বাট আমি বাড়িতে যেটা গেস করেছিলাম ওটাই আলটিমেটলি দেখা গেল। সো এখানে মিট মশলা দিয়ে দিলো, এবারে নামিয়ে দেবে। তো এবার দিদির সাথে কথা বলতে বলতে জানতে পারলাম যে ওনারা হাঁস মুরগি বিক্রি করে, ওনারা তোমাদেরকে রান্না করে তোমাদেরকে দিয়ে দেবে, তোমরা এটা হোটেলে নিয়ে খেতে পারো বা বিচে বসে খেতে পারো। তো আমার কাছে সময় ছিল না বলে আমি খেতে পারিনি। আর স্টলের নাম্বার, ফোন নাম্বার আর নামটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা যোগাযোগ করে চলে যেও বা ওখানে গিয়ে যোগাযোগ করে নিও। আর হ্যাঁ, ওখানে গিয়ে কোনো দালালের পাল্লাই পড়বে না, প্রচুর দালাল ঘোরাফেরা করে, তো নিজের মতো যাবে, চুপচাপ স্টলে চলে যাবে, গিয়ে দেখবে অনেক মানে একটা ভালো ব্যবহার, ভালো সব কিছু ভালো, তোমরা গিয়ে একদম পুরো কমফোর্টেবলি বসে এনজয় করতে পারবে। আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার হচ্ছে ইউটিউবে নাম হচ্ছে মানালি বৈরাগী ব্লগ, ফেসবুকে মানালি বৈরাগী, ইনস্টাগ্রামে হেই মানালি। সো সব আছে, দেশি মুরগি সব আছে, আমাদের বাড়িতে সব আছে। এই যে ফোন নাম্বার
এটা দিদিদের, এই যে দিদির আধুনি।